আসসালামু আলাইকুম কোকেনপুরের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো পাকা পেঁপের বরফি বা হালুয়া, যা খেতে খুবই সুস্বাদু। শুধু যে সবে বড়াতে বানাতে হবে তা নয়, সারা বছর যে কোনো সময় পাকা পেঁপের বরফি তৈরি করে উপভোগ করতে পারবেন। কিভাবে পারফেক্ট ভাবে বাসায় পাকা পেঁপের বরফি তৈরি করা যায় তাই আমি শেয়ার করব। আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে রাখবেন। আমি মাঝারি সাইজের দুইটি পাকা পেঁপে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন পাকা পেঁপেটাকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আমি ভালোভাবে ব্লেন্ডারে পিউরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার সাদা তেল। দেন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি চারটি এলাচ আর দুইটি দারচিনি। এখন ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সুন্দর একটি গ্রান না আসে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁপের পিউরিটা। পেঁপের পিউরিটা দেওয়া হয়ে গেলে সামান্য ভাবে আমি লাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না যায়। নিচ দিয়ে লেগে গেলে কিন্তু বরফিটা একেবারেই ভালো হবে না। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 চামচ সুজি। আমি দুইটি পেঁপে ইউজ করেছি সেই অনুপাতে 4 চামচ সুজি দিচ্ছি। এখন সুজিটা দেওয়া হয়ে গেলে সাথে সাথে লাড়াচাড়া দিয়ে মিক্স করে নিতে হবে যেন কোনো রকম দলা পেকে না যায়। দলা পেকে গেলেই কিন্তু বরফিটা একেবারে ভালো হবে না। এখন লাড়াচাড়া দিতে দিতে আমি পানিটাকে অর্ধেক করে আনবো। পানিটাকে আমি অর্ধেক করে এনেছি দেখে বুঝতে পারছেন। এরই মাঝে আমার সুজিটাও কিন্তু ফুটে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণের লবণ, জাস্ট টেস্টটাকে অ্যাডজাস্ট করার জন্য। লবণটা কিন্তু বেশি পরিমাণে দিতে যাবেন না। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই সুজির পরে ইউজ করতে হবে, সুজির আগে ইউজ করা যাবে না। সুজির আগে যদি ইউজ করেন তাহলে কিন্তু সুজিটা ফুটতে যাবে না। চিনিটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। এতে করে কালারটা সুন্দর আসবে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। ফুড কালারটা দেওয়া হয়ে গেলে লাড়াচাড়া দিতে দিতে আমি পানিটাকে অর্ধেকের থেকে কম করে আনব। আমি অর্ধেকের থেকে কম করে নিয়ে এসেছি। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। ঘিটা এই পর্যায়ে ইউজ করবেন তাহলে বরফির মধ্যে খুবই সুন্দর একটি গ্রান আসবে। যদি আগে ঘিটা ইউজ করেন তাহলে কিন্তু রান্না করতে করতে এক পর্যায়ে ঘি থেকে গ্রানটাই চলে যাবে। আমি যে এক্সট্রা দারচিনি আর এলাচটা ইউজ করেছি ঠিক এই পর্যায়ে দারচিনি আর এলাচটাকে উঠিয়ে আমি লাড়াচাড়া দিতে দিতে পানিটাকে একেবারে শুকিয়ে আনবো। পানিটাকে একেবারে শুকিয়ে এনেছি দেখে বুঝতে পারছেন প্যানের গা থেকে কিন্তু ছেড়ে আসছে, কিন্তু এখনো কিন্তু বরফির জন্য আমার রেডি হয়ে যায়নি। ঘিটা দেওয়ার পর কিন্তু পুরোটাই টেনে এনেছে, কিন্তু লাড়া দিতে দিতে এক পর্যায়ে ঘিটা ছেড়ে দিবে। যখন এরকম ঘিটা ছেড়ে দিবে ঠিক তখনই বুঝতে হবে আমার পেঁপের বরফিটা তৈরি করার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন চুলাটা আমি অফ করে দিয়েছি। যেই পাত্রে আমি বরফিটা তৈরি করব সেই পাত্রে আমি সামান্য ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলে পেঁপের যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গরম থাকতে থাকতে খুবই ভালোভাবে আমি সমান করে নিচ্ছি। ঠান্ডা করার পর কিন্তু সমান করতে যাবেন না, তাহলে কিন্তু ভালোভাবে মসৃণও হবে না আর সমানও হবে না। এখন ভালোভাবে আমি গরম থাকতে থাকতে সমান করে নিয়েছি। এখন ঠান্ডার জন্য অপেক্ষা করব। দেখুন আমার একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আমার মতন করে সুন্দর করে কেটে নিব।
আমি আমার মতন করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতন করে পছন্দ মতন কেটে নেবেন। কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো বাদাম এর মধ্যে দিতে পারবেন বা কিশমিশও দিতে পারবেন। আমি এই বাদাম দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। এখন আমি আপনাদেরকে একটি বরফি উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে পাকা পেঁপের বরফি বা হালুয়াটি। দেখতে এতটা সুন্দর লাগলে খেতেটা কত ভালো লাগবে আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। তাহলে সহজেই তৈরি হয়ে গেল পাকা পেঁপের বরফি বা হালুয়া। যে কোনো অকেশনে, গেস্ট আসে বা বাচ্চাদের টিফিনে, এমনকি সবে বরাতে এই রেসিপিটি সহজেই বানিয়ে পরিবেশন করে দিতে পারবেন। তাহলে আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে তোলে। শেয়ার করবেন বেশি বেশি ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।